আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাজী বিশ্বের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে যে বিষয়টি আলোচনা করব, যে কাজী বিশ্বের বিয়ে করতে গেলে কোন পক্ষের কতজন সাক্ষী লাগবে, অর্থাৎ ছেলে পক্ষের কজন সাক্ষী লাগে, মেয়ে পক্ষের কজন সাক্ষী লাগে। আসলে কাজী বিশ্বের বিয়ে রেজিস্ট্রেশন করতে গেলে আমি বিয়ে করার সর্বনিম্ন শর্ত হলো সর্বনিম্ন দুজন সাক্ষী থাকতে হবে, কোনো ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ কোনো বাধ্যতামূলক নয়। যদি ছেলে পক্ষ সাক্ষী থাকে, মেয়ের পক্ষ সাক্ষী থাকে, কোনো সমস্যা নেই। অথবা কোনো পক্ষের সাক্ষী নেই, আপনি আপনার দুজন ফ্রেন্ড নিয়ে গেলেন, কাজী বিশ্বের বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে ছেলে পক্ষে এতজন থাকতে হবে, মেয়ে পক্ষে এতজন থাকতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক নাই। আপনি মেয়ের পক্ষে দুজন সাক্ষী দিয়ে আপনি বিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, বিয়ে করতে পারবেন, অথবা ছেলের পক্ষে দুজন সাক্ষী দিয়ে বিয়ে করতে পারবেন। যদি কোনো পক্ষে সাক্ষী না থাকে, আপনি যে কোনো দুজন ব্যক্তি দিয়ে আপনি বিয়ে রেজিস্ট্রেশন এবং বিয়ে করতে পারবেন। কার্য বিষয়ে অবশ্যই তাদের মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।